বয়স এখন কত? এটার বয়স কত? এটা 2 মান্থ প্লাস হবে, মানে টু মান্থ এখনো প্লাস? ফুল অ্যাডাল্ট হয় নাই, বেবি আছে কিছুটা। আচ্ছা আচ্ছা, এখন আমি দেখাতে চাচ্ছি দর্শককে, এটা হচ্ছে একটি মল্টেড হ্যামস্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স। এটা হচ্ছে ফিমেল, এটা আপনার 4টা বেবি দিছে। ওর বয়স হচ্ছে আপনার 4 থেকে 5 মাস। ও আচ্ছা একটি মেল হ্যামস্টার, আচ্ছা, ওকে এ পর্যন্ত 2 থেকে 3 2 বারের মতন ব্রিডে দিছি, তো দুবারই রেজাল্ট ভালো হয়েছে ব্রিডের। এটা হচ্ছে ব্ল্যাক কালার বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে আরেকটু বলেন। এটা হচ্ছে ফিমেল একটি হ্যামস্টার। আচ্ছা, এটা এটা কোন জাতের? এটাও আপনার রাশিয়ান ডর্ফ হ্যামস্টার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার চোখও ব্ল্যাক। ওরা ঠান্ডা পছন্দ করে, কিন্তু ওরা গরম খুবই পছন্দ করে না, খুবই ওদের খারাপ লাগে। যদি আপনি 1 ঘন্টা ওদেরকে গরমে রাখেন, তাহলে মনে করেন ওরা মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে এসেছি ঢাকা মোহাম্মদপুরে একটি ছোটখাটো হ্যামস্টারের ফার্মে। তো আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা হ্যামস্টার ভালোবাসেন, হ্যামস্টার কিনতে চাচ্ছেন ভালো কোয়ালিটির, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো যে কীভাবে হ্যামস্টার পালন করতে হয়, সুবিধা অসুবিধা কী কী, এবং এরা কী কী খাবার খায়, বিস্তারিত সব কিছু জানবো আজকে আমরা মেহেদি ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আজকে আমরা আপনার এই ছোট একটি ফার্মে চলে আসলাম। তো এখানে আপনার এখানে মোট কতগুলো জাতের হ্যামস্টার আছে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমার এখানে শুধুমাত্র ডর্ফ অ্যান্ড হাই মল্টেড এর কিছু হ্যামস্টার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই ডর্ফ করি আসলে, সেরিয়ান আর রোবো আছে, এগুলো এখনো উঠাই নাই। আচ্ছা আচ্ছা, তো এখন বিক্রিযোগ্য কি কি আছে? বিক্রিযোগ্য যে এগুলো আছে আপনার রাশিয়ান ডর্ফ, এগুলো আমরা এটা দিয়ে স্টার্ট করব না? হ্যাঁ স্টার্ট করব। তো এটার সম্পর্কে কিছু বলেন। আপনার এটা হচ্ছে ডর্ফ হ্যামস্টারি, আপনার হোয়াইট কালার আর হচ্ছে ব্রাউন কালার। আচ্ছা, দর্শকদেরকে এটা একটু হাতে উঠে একটু যদি দেখানো যায় একটু। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, এরা খাবার কি কি খায় ভাইয়া? এরা সব খাবারই খেতে পারে, তবে একটু বেশি শুনে খাওয়াইলে ভালো হয়, যেমন আপনার ডিম প্লাস মেল ওয়ার্ম, এগুলো ওরা বেশি পছন্দ করে। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কিউট, এই চোখগুলো লাল না? হ্যাঁ এগুলো চোখ লাল, অ্যালবিনো চোখ বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিমেল ফিমেল না? হ্যাঁ। এদের বয়স এখন কত? এটার বয়স কত? এটা 2 মান্থ প্লাস হবে, মানে এখনো ফুল অ্যাডাল্ট হয় নাই, বেবি আছে কিছুটা। আচ্ছা আচ্ছা, তো 3 মাস হলে আর কি অ্যাডাল্ট হয়। 3 মাস হলে অ্যাডাল্ট হয় না? হ্যাঁ। আচ্ছা, এটা বাচ্চে কত বছর আনুমানিক? এটা বাচ্চে আমাদের বাংলাদেশে আয়াস গেলে 2 থেকে 2.5 বছর বাচ্চে। 2 থেকে 2.5 বছর বাচ্চে, কিন্তু অন্য কান্ট্রিতে আপনার 3 থেকে 4 বছরও বাচ্চে, কারণ ওরা একটু দেখাশোনা ভালো করে যে কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই খাবারের তালিকা কি কি থাকে? খাবারের তালিকায় আপনার গম, ভুট্টা, সূর্যমুখীর বীজ, চীনা কাউন, প্লাস আরো হ্যামস্টারের কিছু ভালো ভালো এক্সপেন্সিভ খাবার আছে, এই সব থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে বিক্রি হবে কি এগুলো? হ্যাঁ এগুলো। আচ্ছা, তো এগুলো পার পিস বা কিভাবে বিক্রি করা হয়, পেয়ার নাকি পার পিস? এগুলো পেয়ারও বিক্রি করা হয়, পিসও বিক্রি করা হয়। আপনার পেয়ার এগুলো সেমি অ্যাডাল্ট পেয়ার আপনার 2000 করে বিক্রি করি। 2000 করে বিক্রি করা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায়? যদি সিঙ্গেল মেল নেয় তাহলে সেই ক্ষেত্রে 1000, আর যদি ফিমেল নেয় তাহলে একটু বাড়ে আর কি, কারণ ফিমেলটার দামটা একটু বেশি হয় হ্যামস্টারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি আর আর বিক্রি কোনগুলো আছে দেখি একটু। এগুলো সবই বিক্রি আছে এগুলো? আচ্ছা ঠিক আছে, তো এই যে এখানে হচ্ছে সব মেল, সব মেল না? আর এগুলো সব ফিমেল, ফিমেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এদেরকে মানে এই যে টিস্যুর মাধ্যমে এখানে রাখা হয়? টিস্যুতে রাখলে আর কি ওরা একটু কাটাকাটি করতে পছন্দ করে, প্লাস ওরা আরামসে থাকতে পারে আর কি, শুয়ে থাকতে পারে আরামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি দেখাতে চাচ্ছি দর্শককে, এটা হচ্ছে একটি মল্টেড হ্যামস্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স। এটা হচ্ছে ফিমেল, এটা আপনার 4টা বেবি দিছে, এই যে বেবিগুলো এই পাশে আছে। আচ্ছা আচ্ছা, আপনার দর্শক দেখতে পাচ্ছেন বেবিগুলো এখন। আচ্ছা, তো এটা এটা কি মেল না ফিমেল? এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল না? হ্যাঁ 3 মান্থ প্লাস, এটা হচ্ছে অ্যাডাল্ট একটি ফিমেল। আচ্ছা, এটাকে মল্টেড বলা হয়। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এরা মানে এটার মানে, আচ্ছা ভাইয়া মানে আমরা এর মাঝখানে একটা প্রশ্ন করি যে এই হ্যামস্টার পাললে লাভটা কি? ভাইয়া হ্যামস্টার পাললে লাভ হচ্ছে আপনি, এটা একটা শৌখিন জিনিস, মানে কে শখে পালে, প্লাস হচ্ছে অনেকে আবার বড় বড় ব্রিডার্স আছে তারা ব্যবসার উদ্দেশ্যেও পালে, এটাতে আপনার মাস শেষে ভালো টাকা আয় হয়। ও আচ্ছা আচ্ছা, যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে বেবি দিছে, ওরা প্রত্যেক মাসে ব্রিডিং করে, তবে একটু লেট করে ব্রিডিং এ দিলে ভালো হয়, যেমন বাচ্চা একবার দেওয়ার পর 3-4 মাস রেস্টে দিলে ওদের হেলথের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, তো এটার বেবিগুলো কত করে সেল করা হবে একটু দামটা বলবেন?
এটার বেবি মটলেট তো আপনার এটা অ্যাডাল্ট পেয়ার সেল হয় আপনার 3 থেকে 4 হাজার করে, আর যদি কেউ বেবি নিতে চায় তাহলে 20-25 দিনের বেবি আপনার 2 হাজার করে সেল হয়, 2,000-2,500 এরকম করে সেল হয়। কোয়ালিটি আর কি, কোয়ালিটির উপর ভিত্তি করে আর কি, কোয়ালিটির উপর ভিত্তি করে দাম। তো ভাইয়া এখন আপনার হাতে তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুটো কিউট দুটি বাচ্চা, এদের সম্পর্কে একটু বলেন। জি ভাইয়া, আপনার এটা হচ্ছে হাই মল্টেড এর বেবি এটা? হ্যাঁ এটা, আর এটা হচ্ছে নর্মাল একটি ব্ল্যাক ডর্ফ হ্যামস্টার। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি হাই মল্টেড তো আপনার মনে করেন নর্মাল গুলোর সাথে জোড়া দিলে বাচ্চা কিছু বাঁচে, যদি দুইটাই হাই মল্টেড দেই তাহলে আপনার বাচ্চা বাচ্চার রিস্ক থাকে বেশি, আপনার বেশি বাঁচে না। তো আপনার এই হাই মল্টেড এর বর্তমানে বাচ্চা 15-20 দিনের বাচ্চা আপনার সেল হয় 4 থেকে 5 হাজার করে। কোনটা 4 থেকে 5 হাজার টাকা? জি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মিক্স, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা এটা না? এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা আপনার বেবি সেল হয় 1500 থেকে 2 হাজার করে। 1500 থেকে 2 হাজার করে সেল হলো। আচ্ছা, তো এরা তো এখনো মায়ের দুধ খায়? হ্যাঁ, এরা এখনো মায়ের দুধ খায়, 15 দিন হলে মায়ের দুধও খায়, পাশাপাশি অন্যান্য খাবারও খেতে পারে, অন্যান্য খাবারও খেতে পারে। জি আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর ঠিকানা, আপনারা যোগাযোগ করে পছন্দ মতো দেখে শুনে বুঝে আপনারা কিনে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের হ্যামস্টার। ওকে ভাই, নেক্সট আমরা দেখব মাশাল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি হাতে আরো একটি হ্যামস্টার, ভাইয়া এটা সম্পর্কে একটু বলেন তো, মাশাল্লাহ একটু বড়। জি ভাইয়া, এটা হচ্ছে আমার এখানকার সবচেয়ে বড় একটি মেল মেল হ্যামস্টার, এটার নাম হচ্ছে ওপাল কালার বলা হয়। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু হাত দিব, কামড় দিবে? না না, কামড় দিবে না, দেন, সমস্যা নেই। মাশাআল্লাহ কত সুন্দর কিউট। আচ্ছা, তো ওর সম্পর্কে কিছু বলেন। ওর বয়স হচ্ছে আপনার 4 থেকে 5 মাস, ওই একটি মেল হ্যামস্টার। ওকে এ পর্যন্ত 2 থেকে 3 2 বারের মতো ব্রিড এ দিছি, তো দুবারই রেজাল্ট ভালো হয়েছে ব্রিডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালারের ফিমেলও আছে আমার কাছে। আচ্ছা, যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই এগুলোর যত্ন তো মানে সবগুলো যত্ন তো একই রকম? হ্যাঁ, সবগুলো যত্ন একই সিস্টেমের। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি যদি কোনো কেনার পরে ধরেন কোনো প্রয়োজন পড়লো বা কোনো কোনো প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে কি মানে আপনার কাছে হেল্প পাবে সব ধরনের? হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা হলে আমার থেকে সাপোর্ট পাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা আরো যদি দেখি, আচ্ছা এখন আমরা হাতে দেখতে পাচ্ছি আরো একটি হ্যামস্টার, এটার সম্পর্কে একটু বলেন। জি ভাই, এটাও রাশিয়ান ডর্ফ হ্যামস্টার, এটা হচ্ছে আপনার ব্রাউন কালার এন্ড রেড, ইয়ে মানে লাল চোখের একটি হ্যামস্টার, দেখতে পাচ্ছেন খুবই। এর বয়স কত? এর বয়স আপনার 4 মাস, 4 মাস প্লাস। আচ্ছা আচ্ছা ভাই, এগুলো যখন 1 বছর 1.5 বছর বয়স, এগুলো কি আরো বড় হয় নাকি? না না ভাই, এটা সাইজের কমই থাকে, তবে একটু বয়স্ক বয়স্ক দেখা যায় তখন, বয়স্ক বয়স্ক দেখা যায়, দেখা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যদি এরকম কেউ যদি কিনতে চায় সেই ক্ষেত্রে তো আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ, আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, এই কালারের অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট বেবি থেকে অ্যাডাল্ট সব রকমের আছে। আচ্ছা, যে কোনোটা চাইলে তো আপনি? হ্যাঁ, যে কোনোটা চাইলে আমি দিতে পারবো, আমার কাছে আছে। আচ্ছা, এখানে ফোন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ফিমেল হ্যামস্টার, মাশাআল্লাহ। ওকে, কোনো কামড় টামড় কিচ্ছু দেয় না, ফুল টেন। নেক্সট আমরা যদি আরো একটি হ্যামস্টার দেখি, একদম ফুল হোয়াইট, এটা সম্পর্কে একটু বলবেন। জি ভাই, এটাকে বলা হয় ডর্ফ হ্যামস্টার, এটাও ডর্ফ হ্যামস্টার আপনি, এটা হচ্ছে অ্যালবিনো হোয়াইট কালার হ্যামস্টার, এটারও লাল চোখ, এটার বয়স আপনার 5 মাস প্লাস, এটা হচ্ছে একটি মেল হ্যামস্টার। আচ্ছা, আমার কাছে হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই, এটা ফুল টেন, কোনো কামড় দেয় না। আচ্ছা আচ্ছা, ওরা খুবই অ্যাক্টিভ, সবগুলো আমার কাছে যেগুলো আছে সবই অ্যাক্টিভ, কোনো অসুস্থ কোনো হ্যামস্টার নেই। আচ্ছা, তো ভাই আচ্ছা, একটু সুস্থ হ্যামস্টার চেনার উপায়টা কি? একটু সুস্থ হ্যামস্টার চেনার উপায়, আপনার যেগুলো অসুস্থ, বেশিরভাগই হ্যামস্টারের রোগ হয় হচ্ছে আপনার চোখ একটা থাকে একটা থাকে না, বা চোখের মধ্যে বেশিরভাগই সমস্যা হয় হ্যামস্টারের ক্ষেত্রে। আচ্ছা 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 আচ্ছা, কিংবা ওদের মনে করেন শুকায় যায় অনেক, তো ওইটা হচ্ছে আপনার যদি মানে বয়স বেশি থাকে ওই ক্ষেত্রে যদি শুকায় যায় তাহলে ওটা হচ্ছে একটি সমস্যা হ্যামস্টারের ক্ষেত্রে, ওটা একটা রোগ। আচ্ছা ঠিক আছে, তো যদি কারো প্রয়োজন পড়ে আপনার কাছ থেকে এরকম হ্যামস্টার তো কিনে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। আর হ্যামস্টারের আসলে বেশি একটা রোগ বালাই হয় না, খুবই কম হয়। আচ্ছা, ওদেরকে যত্ন ভালো করে নিলে সমস্যা নেই, আর ওরা ওদেরকে যে জায়গায় রাখি না কেন আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো গন্ধ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো বাজে কোনো গন্ধ নেই, আপনি তো দেখতেই পারতেছেন। তো লাস্ট কি আমরা এটা দেখবো? জি ভাইয়া, লাস্ট এই হ্যামস্টারটা আছে, এই কালারেরটা। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালার বলা হয়। আচ্ছা আচ্ছা, এটার সম্পর্কে আর একটু বলেন। এটা হচ্ছে ফিমেল একটি হ্যামস্টার। আচ্ছা, এটা এটা কোন জাতের? এটাও আপনার রাশিয়ান ডর্ফ হ্যামস্টার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার চোখও ব্ল্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই কিউট একটা হ্যামস্টার। আচ্ছা ভাইয়া, এই শীতে হ্যামস্টারের কিভাবে যত্ন নেওয়া হয়? ভাইয়া, এটা হ্যামস্টার তো হচ্ছে আপনার রাশিয়ান হ্যামস্টার বলা হয় শুধুমাত্র রাশিয়ান দেশের জন্যই, যে ওরা রাশিয়া রাশিয়াতে হয়েছে, তো সেজন্য রাশিয়াতে তো জানেনি সবাই যে অনেক ঠান্ডা একটা দেশ, ঠান্ডা একটি দেশ। হ্যাঁ, তো ওইখানে ওরা ওদের জন্ম, তো ওরা শীতে আপনার ভালো থাকতে পারে,
শীতে ওদের কোনো অসুবিধা হয় না, ওদেরকে একটু টিস্যু দিয়ে রাখলে তখন দেখা যায় ওরা শীত যদি বেশি লাগে তখন ওরা মনে করেন টিস্যু কেটে কেটে নিজের ঘর নিজেরা তৈরি করে ফেলতে পারে। হ্যাঁ, আর ওরা আবার একটু হাইডিং পছন্দ করে, কারণ হাজার হলো ইঁদুরের কোয়ালিটি, এটা ইঁদুরের জাত, লুকায় থাকতে পছন্দ করে, যার কারণে আমি হাইডিং প্লেস দিয়ে রাখি অনেক সময়, আর শীতে কোনো সমস্যা হয় না। তো এটা যেমন আপনার হাতে যে হ্যামস্টারটা আমরা এখন দেখতে পাচ্ছি, যদি কেউ এই হ্যামস্টারটা কিনতে চায় বা এরকম সাইজের কেউ যদি কিনতে চায় কিরকম দাম হবে? এই হ্যামস্টারটা, এই কালারের হ্যামস্টার আপনার যদি কেউ অ্যাডাল্ট এক পেয়ার নেয় তাহলে আপনার 2000 থেকে 2200 টাকা পড়বে। 2000 থেকে 2200 টাকা? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গরমের এদের যত্নের বিষয়টা যদি আমি একটু জানতে চাই আপনার কাছে, সেক্ষেত্রে কি বলবেন? জি ভাইয়া, ওরা হচ্ছে আপনার এমনি তো শীতের একটি প্রাণী, ওরা ঠান্ডা পছন্দ করে কিন্তু ওরা গরম খুবই পছন্দ করে না, খুবই ওদের খারাপ লাগে। যদি আপনি 1 ঘন্টা ওদেরকে গরমে রাখেন তাহলে মনে করেন ওরা মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, ওরা গরম আসলে সহ্য করতে পারে না। গরমের সময় মনে করেন আমি আপনার ফ্যান, ছোট ফ্যান লাগায় দিই, ডিসি মোটর দিয়ে ফ্যান বানায় ওটা লাগায় দিই যেন গরম না লাগে, প্লাস ওদেরকে পানি হিসাবে ঠান্ডা পানি দিই, গরম কোনো পানি দেয় না, এবং ঠান্ডা খাবার দেই, প্লাস লিকুইড খাবার একটু বেশি দিই, লিকুইড বলতে নরম যেসব খাবারগুলো আছে সেই খাবার দিই, আচ্ছা, যেন ওরা ওদের গরম না লাগে। কারণ গরমের যেমন ডিম টিম আছে এগুলো আসলে গরমের সময় না খাওয়ানোই ভালো। আচ্ছা 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 আচ্ছা, তো বন্ধুরা যে পর্যন্তই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম হ্যামস্টার কোন কোন জাতের হয়ে থাকে, কিভাবে যত্ন নেয়, মূলত এদেরকে পালনের মানে সুবিধা কি কি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, এবং এদের দাম কত সেটাও জানানোর চেষ্টা করলাম মাহাদি ভাইয়ের মাধ্যমে। তো যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির হ্যামস্টার যদি কারো প্রয়োজন পড়ে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ের ফোন নম্বর ঠিকানা বিস্তারিত সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এখানেও লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।